আজ আমরা গাজর আলু দিয়ে একটা এই স্টিকের ভিতরে ফুল তৈরি করব। এটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম, এটা গাজরের মরিচ দিয়ে, কারণ এটা অনেক সময় লাগে, তো কারণ একটু ভিজিয়ে রাখতে হয়, তা নাহলে হবে না, আগে করে রাখতে হবে। তো আমরা কাজ শুরু করি এটাকে দিয়ে। এভাবে আমি পাপড়িগুলো তৈরি করবো গাজরের। আলু স্টার্ট করা যাক। স্টিকগুলো এটা গেঁথে নিয়েছি, আর এটার মধ্যে একে বড়ি ইউজ করা যায়, যাতে আপনি কালারটা ইয়া হয়, বড়টি ম্যাচিং করে দেবেন। আলুগুলো আমি এভাবে কাট করে নেব, এবার ধরে কাট করে নিয়ে এভাবে করে পরে আমি এটা গেঁথে দেব। হয়ে গেল ফুলটা, আমরা লাস্ট এই ফুল মরিচের ফুলটা এখানে অ্যাড করে দিতে পারি সুন্দরের জন্য ভালোভাবে। হয়ে গেল ফুল,